ওয়েলকাম টু স্টাডি বুক ম্যাথ স্মার্ট ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে বহুভুজের 15টি বৈশিষ্ট্য রয়েছে। এই 15টি বৈশিষ্ট্যকে ভিজুয়াল চিত্রের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হবে। তাহলে প্রথমে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে যে নিয়মিত বহুভুজ সর্বদা উত্তল হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, অনিয়মিত বহুভুজ উত্থল এবং অবথল উভয়ই হতে পারে। 3 নম্বর হচ্ছে উত্তল বহুভুজের প্রত্যেকটি কোণ 180 ডিগ্রির চেয়ে ছোট। 4 নম্বর বৈশিষ্ট্য, অবথল বহুভুজের কমপক্ষে একটি কোণ 180 ডিগ্রির চেয়ে বড়। 5 নম্বর হচ্ছে নিয়মিত বহুভুজের একটি নির্দিষ্ট কেন্দ্র রয়েছে, কিন্তু অনিয়মিত বহুভুজের কোনো সুনির্দিষ্ট কেন্দ্র নেই। 6 নম্বর, নিয়মিত বহুভুজের কেন্দ্রস্থ কোণ সমান 360 ডিগ্রি/n ডিগ্রি। 7 নম্বর হল নিয়মিত বহুভুজের অন্তঃস্থ কোণ সর্বদা 180 × n-2/n ডিগ্রি, অর্থাৎ এই সূত্রটি মেনে চলে। নিয়মিত বহুভুজের 8 নম্বরের ক্ষেত্রে সব অন্তঃস্থ কোণের যোগফল সর্বদা 180 × n-2 ডিগ্রি। আবার 9 নম্বরের ক্ষেত্রে যে কোনো বহুভুজে হোক, এটি নিয়মিত বা অনিয়মিত, বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি। 10 নম্বর, একটি বহুভুজের কর্ণের সংখ্যা সমান n×n-3/2, অর্থাৎ এই নিয়মটি মেনে চলে। 11 নম্বর হলো যে একটি বহুভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে অন্যান্য শীর্ষবিন্দুর সাথে অঙ্কিত ত্রিভুজের সংখ্যা সর্বদা n-2, বা ত্রিভুজের সংখ্যা সমান n-2। 12 নম্বর, একই শীর্ষবিন্দুতে অন্তঃস্থ কোণ এবং বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি। 13 নম্বর হল বহুভুজের পরিসীমা সর্বদা বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফলের সমান। 14 নম্বর, একটি নিয়মিত বহুভুজের সব শীর্ষবিন্দু সর্বদা একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। আর 15 নম্বর হল একটি নিয়মিত বহুভুজের ভিতরে সর্বদা একটি অন্তঃবৃত্ত অঙ্কন করা সম্ভব। এই হচ্ছে আমাদের 15টি বৈশিষ্ট্য। এই 15টি বৈশিষ্ট্য এখন ভিজুয়াল চিত্রের মাধ্যমে প্রমাণ দেখানো হবে। অর্থাৎ 1 নম্বরটি হচ্ছে যে নিয়মিত বহুভুজ, বৈশিষ্ট্য 1, নিয়মিত বহুভুজ সর্বদা উত্তল হয়। এখন উত্তল জানি আমরা, এভাবে এই আকৃতির হয়। একটা নিয়মিত বহুভুজ বলতে বোঝানো হয় যে বহুভুজের প্রত্যেকটি বাহু সমান। আমরা দেখছি ভিজুয়াল চিত্রে বাহুগুলোর সংখ্যা যদি বাড়তে থাকে এবং এটি যদি নিয়মিত হয় সর্বদা উত্তল হয়। তারপর হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 2 হলো আমাদের যে অনিয়মিত বহুভুজ উত্তল এবং অবতল উভয়ই হতে পারে। অর্থাৎ অনিয়মিত বলতে বাহুগুলো সমান নয়, এই হতে পারে, এই এই একটি বহুভুজ হতে পারে, অথবা এটি উত্তলও হতে পারে। আমরা দেখছি ভিজুয়াল চিত্রে যে উত্তল এবং অবতল উভয়ই হতে পারে। যদি অবতল হয়, এই কোণটি একটি কোণ যদি অবতল থাকে তাহলে এটি উত্তল, অবতল আর এটি একটি, প্রত্যেকটি যদি উত্তল হয় তাহলে এই বহুভুজটিকে উত্তল বহুভুজ বলে। তারপর 3 নম্বরের ক্ষেত্রে যে উত্তল, 3 নম্বর, উত্তল বহুভুজের প্রত্যেকটি কোণ 180 ডিগ্রির চেয়ে ছোট হতে পারে বা ছোট হয় সর্বদা। এই যে উত্তল বহুভুজ, আমাদের এটি উত্তল বহুভুজের আমরা চিত্রের মধ্যে দেখছি, ভিজুয়াল চিত্রে আমি যদি বাহুর সংখ্যা বাড়াই, যতই বাড়ায় না কেন, সবসময় কি হয়, অন্তঃস্থ কোণ, এই ভিতরের কোণের পরিমাণটি সর্বদা 180 ডিগ্রির ছোট হয়। বাহুর সংখ্যা 3 হলে 120, 4 হলে একটি সংখ্যা হবে মানে 90, এভাবে কি কমতে থাকে। অর্থাৎ সর্বদা কি হয়, 180 ডিগ্রির চেয়ে ছোট হয়। তারপর মানে বাহুর সংখ্যা বাড়ার সাথে সাথে কোণের পরিমাণটি আবার কি হয়, বাড়তে থাকে।
তারপর চার নম্বরের ক্ষেত্রে, চার নম্বর হচ্ছে বৈশিষ্ট্যটি অবতল বহুভুজের কমপক্ষে একটি কোণ 180 ডিগ্রির চেয়ে বড়। অবতল বহুভুজ বলতে আমরা জানি একটি কোণ যদি অবতল হয়, একটি কোণ অবতল, তখনই হতে পারে একাধিক কোণ, এভাবে একটি কোণ অবতল হলেই তার নাম হচ্ছে অবতল বহুভুজ। তাহলে অবতল বহুভুজের যে কোনো এক কমপক্ষে একটি কোণ, আমরা ভিজুয়াল চিত্রে দেখছি একাধিক কোণ রয়েছে, একটি কোণ যদি 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায় তখনই এটিকে বলে, এটি তার বৈশিষ্ট্য, অর্থাৎ অবতল বহুভুজের কমপক্ষে একটি কোণ 180 ডিগ্রির চেয়ে বড়। তারপর পাঁচ নম্বরের ক্ষেত্রে পাঁচ নম্বর বৈশিষ্ট্যটি হলো যে নিয়মিত বহুভুজের একটি নির্দিষ্ট কেন্দ্র রয়েছে কিন্তু অনিয়মিত বহুভুজের কোনো সুনির্দিষ্ট কেন্দ্র নেই। আমরা ভিজুয়াল চিত্রে দেখছি যে আমি যখন কর্ণের বাহুর সংখ্যা বাড়াতে থাকলাম তখন নিয়মিত হলে তার একটি নির্দিষ্ট কেন্দ্র সাথে সাথে এখানে দেখা যায়, কিন্তু যখন বাহুগুলো এখানে 1, 2, 3, 4, 5, 5টি বাহু, অনুরূপ 5টি বাহু যদি কি হয় সমান না হয়, সমান না হয় তখন দেখা যায় তার কোনো কেন্দ্র নেই। এখানে আমরা দেখছি ভিজুয়াল চিত্রে যখন বাহুগুলো অসমান হয়ে যায় তখন এখানে কোনো কেন্দ্র প্রদর্শন করছে না, কিন্তু যখন বাহুগুলো সমান হয়ে যায় তখন একটি নির্দিষ্ট বিন্দু আমরা কেন্দ্র পেয়ে যাই। তাই বলা হচ্ছে যে নিয়মিত বহুভুজের একটি নির্দিষ্ট কেন্দ্র রয়েছে কিন্তু অনিয়মিত বহুভুজের কোনো সুনির্দিষ্ট কেন্দ্র নেই। তারপর ৬ নম্বর বৈশিষ্ট্যটি হলো যে নিয়মিত বহুভুজের কেন্দ্রস্থ কোণ সর্বদা 360 / n, কেন্দ্রস্থ কোণ সেন্ট্রাল অ্যাঙ্গেল আমি সি দিয়ে যদি প্রকাশ করি তাহলে কেন্দ্রস্থ কোণ সর্বদা, সূত্রটি হচ্ছে 360° / n, অর্থাৎ n হচ্ছে বাহুর সংখ্যা। এখানে আমি n এর মান যদি 3 বসাই, আমরা দেখছি n এর মান 3 বসালে কেন্দ্রস্থ কোণের পরিমাণটি হয়, কেন্দ্রস্থ কোণ বলতে আমরা কোনটি বুঝাই, যে এটি যে কোনো একটি বাহুর শীর্ষবিন্দু দুটি কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। n এর মান যদি 3 হয় তখন এটিকে যদি আমি 3 দিয়ে ভাগ করি দেখা যায় 120, n এর মান যদি 4 বসিয়ে দিই, n এর মান 4, তখন কেন্দ্রস্থ কোণটি হয়ে যায়, এই সংখ্যাটিকে 360কে 4 দিয়ে ভাগ করলে হবে 90। ঠিক তদ্রূপ যদি আমি 5 বসাই, 5 এর ক্ষেত্রে হয় এটিকে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 72°, যদি 6 হয় তাহলে 60°। এভাবে বাহুর সংখ্যা বাড়ার সাথে সাথে কেন্দ্রস্থ কোণের মানটি আস্তে আস্তে পরিবর্তন হয়। আমরা এখানে দেখছি যে পাশে আমরা সাথে সাথে কেন্দ্রস্থ কোণের পরিমাণটি দেখতে পেলাম, বাহুর সংখ্যা পরিবর্তনের সাথে সাথে কেন্দ্রস্থ কোণের মানটি আস্তে আস্তে ছোট হয়ে আসছে এবং সর্বদা এই নিয়মটি অনুসরণ করছে, অর্থাৎ 360/n। তো বাহুর সংখ্যা 360কে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে 7 নম্বরটি হলো যে নিয়মিত বহুভুজের অন্তঃস্থ কোণ সর্বদা, আমি এখানে যদি লিখি অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ কোণকে আমরা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল মানে আই এ দিয়ে প্রকাশ করলাম, তাহলে অন্তঃস্থ কোণটি কি হয় বা আই দিয়ে যদি শুধু আই দিয়ে প্রকাশ করি, সূত্রটি হলো যে নিয়মিত বহুভুজের অন্তঃস্থ কোণ সর্বদা 180 / n - 2/n, আমরা এখানে দেখছি ভিজুয়াল চিত্রে n - 2/n, অর্থাৎ n এর মান বাড়ার সাথে সাথে কোণটি এই সূত্র অনুযায়ী পরিবর্তন হয়, যদি n এর মান 3 বসাই আমি, n এর মান 3 হয় তখন অন্তঃস্থ কোণের মানটি কত হবে, অন্তঃস্থ কোণ বলতে কোনটি, আমি যদি এখানে এই দুইটি সন্নিহিত বাহুর ভিতরের কোণটিকে বলে অন্তঃস্থ কোণ, n এর মান যদি 3 হয়ে যায় তাহলে আমাকে 3 দিয়ে ভাগ করলে তখন অন্তঃস্থ কোণের মানটি পেয়ে যাই আমরা, n এর মান 3 হলে i সমান মানে i সমান 60°। যদি n এর মান এখানে আমি 4 বসিয়ে দিই, n এর মান 4, তখন অন্তঃস্থ কোণের মানটি হবে 4 বসানোর পরে এখানে 4 - 2 তার মানে 2, তারপরে 4, অর্থাৎ 90°। n এর মান যদি 5 বসানো হয় তখন অন্তঃস্থ কোণের মানটি আসবে 72°। এভাবে কি পরিবর্তন হচ্ছে, এই ক্ষেত্রে আমরা দেখছি কোনটা, n এর মান 5 হলে
n এর মান এটিকে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই তখন কেন্দ্রস্থ কোণের মানটি হয় n এর মান যদি 5 বসাই তখন কেন্দ্রস্থ কোণ সমান 360 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 72 ডিগ্রি আর এই ক্ষেত্রে n এর মান যদি আমি 5 বসানো হয় অন্তঃস্থ কোণের মানটি হবে অন্তঃস্থ কোণ n সমান যদি আমি 5 বসাই n সমান 5 হলে অন্তঃস্থ কোণ 180 তারপর 5 মাইনাস 2 এটি হচ্ছে 3 ডিভাইডেড বাই 5 এক্ষেত্রে মানটি কত হবে আমরা এটিকে যদি ভাগ করে দিই 3 তারপর 30 তার মানে 108 ডিগ্রি n এর মান 5 হলে অন্তঃস্থ কোণের মানটি হয় 108 ডিগ্রি একইভাবে যদি n এর মান আমি 6 বসিয়ে দিই যা ভিজুয়াল চিত্রে দেখছি যে অন্তঃস্থ কোণের মানটি 120 ডিগ্রি এভাবে n এর মান যদি 10 হয় অবিটিকে এই অনুযায়ী তার একটি মান আসবে অর্থাৎ এই সূত্রটি অনুসরণ করে আমরা সবসময় অন্তঃস্থ কোণের মানটি পেতে পারি তারপর হলো যে 8 নম্বর যে নিয়মিত বহুভুজ সব অন্তঃস্থ কোণের যোগফল সর্বদা নিয়মিত বহুভুজের সব অন্তঃস্থ কোণের যোগফল যোগফলকে আমরা সাম মানে এস দিয়ে প্রকাশ করলাম সূত্রটি হচ্ছে যে 180 সব অন্তঃস্থ কোণের যোগফল 180 টাইমস এন মাইনাস 2 ডিগ্রি অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বাহুর সংখ্যা দিয়ে ভাগ করি আর যেহেতু যোগফল তখন আর বাহুর সংখ্যা দিয়ে ভাগ করার প্রয়োজন নেই আমরা দেখছি এখানে যে নিয়মিত হোক কিংবা অনিয়মিত হোক যদি নিয়মিত বহুভুজের হয় তাহলে সব অন্তঃস্থ কোণ আমরা পেয়ে যাই অনিয়মিতর ক্ষেত্রে হবে না সব অন্তঃস্থ কোণের যোগফলটি সে এই সূত্রটি মেনে চলছে যদি তিনটি হয় আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি যদি আমি এন এর মান 3 বসাই এন সমান 3 তখন এই সূত্রটির মধ্যে যোগফলটি কত আসে দেখি আমরা 180 তারপর 3 মাইনাস 2 হচ্ছে 1 তার মানে টাইমস আমি এখানে দিয়ে দিলাম 1 তার মানে 180 যদি চতুর্ভুজে আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি এটা আসছে ওই সূত্র থেকে n সমান যদি 4 হয় তাহলে s ইকুয়াল হবে 180 আর এখানে 4 মাইনাস 2 হবে 2 তার মানে 360 ডিগ্রি ঠিক তদ্রূপ n এর মান যদি আমরা 5 বসাই তখন সাম মানে সব অন্তঃস্থ কোণের যোগফলটি হবে 540 ডিগ্রি এক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখলাম যে বাহুর সংখ্যা একটি বাড়ার সাথে সাথে অন্তঃস্থ কোণের মানটি 180 ডিগ্রি গুণ করে বৃদ্ধি পায় প্রতি বাহু বৃদ্ধির সাথে সাথে অন্তঃস্থ কোণের যোগফল এর পরিমাণ 180 করে বৃদ্ধি পায় আমরা এখানে ভিজুয়াল চিত্রে দেখছি বাহুর সংখ্যা বাড়ার সাথে সাথে যোগফলের মানটি বেড়ে গেল তারপর 9 নম্বর 9 নম্বরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে যে কোনো বহুভুজের নিয়মিত বা অনিয়মিত বহিঃস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি এখানে এই যে একটি বহুভুজ বহিঃস্থ কোণ বলতে আমরা জানি যে একটি বাহুকে বর্ধিত করলে তার সন্নিহিত বাহুর সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম বহিঃস্থ কোণ আমি যদি এটিকে বর্ধিত করি তাহলে এটিকে বর্ধিত করলে ওই এভাবে এটিকে বর্ধিত করলে এখানে এটি বহিঃস্থ কোণ এই বহিঃস্থ কোণগুলোর যোগফল হতে পারে এটি ঘড়ির কাঁটার দিকে অথবা হতে পারে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা উভয়গুলো যোগ করি তখন 360-এর দ্বিগুণ হবে অর্থাৎ 720 ডিগ্রি হবে তাই শুধু এক দিকের গুলো আমরা কাউন্ট করবো হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখন বাহুর সংখ্যা যতটাই হয় না কেন হতে পারে পঞ্চভুজ হতে পারে ষড়ভুজ যে কোনো বা বিশিষ্ট বহুভুজ যদি হোক সব ক্ষেত্রে আমরা দেখছি যে বহুভুজের বহিঃস্থ কোণের যোগফল সর্বদা 360 ডিগ্রি আবার ভিজুয়াল চিত্রের মধ্যে দেখছি যে লাল খালির মধ্যে দেখা যাচ্ছে এখানে কতগুলো ঋণাত্মক কোণ ঋণাত্মক কোণের ক্ষেত্রে কিভাবে হবে যেমন এখানে একটি বহুভুজ যদি অঙ্কন হয় এই আকৃতির তখন এই যে একটি অবথল একটি বহুভুজ
অবতল বহুভুজের ক্ষেত্রে অবতল কোণটিকে যদি আমরা যে কোনো একটি বাহুকে বর্ধিত করি তখন এটি বহুভুজের ভিতরের অংশে চলে যায়, তখন যে কোণটি ভিতরের অবস্থানের মধ্যে যে কোণটি উৎপন্ন করে সন্নিহিত বাহু তখন এই কোণটিকে ঋণাত্মক ধরা হয়। তাই এই ক্ষেত্রে যদি কি হয় সবগুলোর যোগফল বাকি সবগুলো ধনাত্মক কিন্তু এই কোণটি ঋণাত্মক। এভাবে আমরা অনেকগুলো দেখছি যে বহুভুজের যত সংখ্যা হোক না কেন, যতগুলো বাহুই হোক না কেন, সবগুলো বাহুর বহিস্থ কোণের যোগফল সর্বদা 360°। এটা হচ্ছে আমাদের 9 নম্বর। 10 নম্বর হচ্ছে একটি বহুভুজের কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা, কর্ণ মানে ডায়াগোনাল, আমি যদি ডি দিয়ে প্রকাশ করি, কর্ণের সংখ্যা সূত্রটি হল যে n(n-3)/2। এই সূত্রটি মেনে চলে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে কোনো কর্ণের কর্ণ নেই। এই যে একটি ত্রিভুজ, এখানে ত্রিভুজের কোনো আমি কর্ণ অঙ্কন করতে পারবো না। কর্ণের সংজ্ঞা হচ্ছে যে দুইটি শীর্ষবিন্দু সন্নিহিত শীর্ষবিন্দু নয়, এরূপ দুটি যোগ করলে যা তৈরি হয় তাকে কর্ণ বলে। কিন্তু ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু একটির সাথে অন্যটি সন্নিহিত বিন্দু, যার ফলে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু নেই। এবং ওই সূত্রটির মধ্যেও এন এর মান যদি আমি 3 বসাই, 3-3=0, যার ফলে ডি এর মানটি 0 হয়। আর বাকি সব ক্ষেত্রে যেমন চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণের সংখ্যা হচ্ছে 2, আমরা এই যে এটা যোগ করতে পারি, এই যোগ করতে পারি, কর্ণের সংখ্যা 2। এখানে যদি এন এর মান 4 বসিয়ে দিই, এন এর মান 4, তখন ডি সমান কত আসবে, 4, তারপর 4-3 হচ্ছে 1, তারপরে 2, কাটাকাটি করে আমরা পেয়ে গেলাম 2। ঠিক তদ্রুপ এন এর মান যদি 5 হয়, এন এর মান 5 বসিয়ে দিই, তখন দেখা যায় এই সূত্র প্রয়োগ করে 5-3 হচ্ছে 2, তার মানে 5, 2, নিচে হলো 2। এই 2 খাটা আমরা দেখছি ভিজুয়াল চিত্রে এন এর মান 5 হলে কর্ণের সংখ্যা 5। এভাবে এন এর মান বাড়ার সাথে সাথে কর্ণের সংখ্যাটি বাড়ছে এবং সর্বদা এই সূত্রটি মেনে চলছে, অর্থাৎ ডি সমান n(n-3)/2। যদি 6 হয়, 6-এর ক্ষেত্রে আমরা কর্ণের সংখ্যা এখানে যদি আমি 6 বসিয়ে দিই, 6 তাহলে হবে গিয়ে 9, মানে বাহুর সংখ্যা যদি 9 হয়, আমরা দেখছি এখানে বাহুর সংখ্যা 9 হলে কর্ণের সংখ্যা হচ্ছে গিয়ে, বাহুর সংখ্যা যদি 6 হয় তাহলে কর্ণের সংখ্যা হচ্ছে 9। এভাবে বাহুর সংখ্যা বাড়ার সাথে সাথে কর্ণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা আমরা এই ভিজুয়াল চিত্র অনুযায়ী দেখছি। তারপর 11 নম্বর, 11 নম্বরে হচ্ছে গিয়ে আমাদের 11 নম্বর সূত্রটি হল 11 নম্বর, যে একটি বহুভুজের যে কোনো শীর্ষবিন্দু অন্য শীর্ষবিন্দুর সাথে অঙ্কিত ত্রিভুজের সংখ্যা সর্বদা n-2। অর্থাৎ আমি যদি এখানে একটি বহুভুজ অঙ্কন করি, এই যে একটি বহুভুজ হল, যে কোনো একটি শীর্ষবিন্দু যদি আমি যোগ করি, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টি বাহু, যতটি বাহু থাকবে তার সে বাহুর সংখ্যা থেকে 2 বিয়োগ করলে যা হয় ততটি ত্রিভুজ হবে। যেমন একটি ত্রিভুজ এখানে, 2টি ত্রিভুজ, 3টি ত্রিভুজ, 5টি বাহু বিশিষ্ট পঞ্চভুজের ভিতরে আমরা 3টি ত্রিভুজ গঠন করতে পারি। যদি ষড়ভুজ হয় তাহলে আমরা 4টি ত্রিভুজ গঠন করতে পারি। এই বলা হচ্ছে যে একটি ত্রিভুজ কিংবা একটি বহুভুজের ভিতরে মোট ত্রিভুজের সংখ্যা হবে, ত্রিভুজের সংখ্যা আমি দিলাম ত্রিভুজ মানে ট্রায়াঙ্গল, ত্রিভুজের সংখ্যাকে টি দিয়ে যদি প্রকাশ করি তাহলে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে কি n-2। যদি 10টি বাহু হয় হবে 8টি, যদি 12টি হয় তাহলে হবে 10টি। এখানে আমরা যেভাবে দেখছি যে বাহুর সংখ্যা বাড়ছে, ত্রিভুজের সংখ্যা বাহুর সংখ্যা যত তার চেয়ে সর্বদা সবসময় 2 পরিমাণ কম থাকে ত্রিভুজের সংখ্যা। তারপর হলো 12 নম্বর, 12 নম্বরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 12 নম্বর বৈশিষ্ট্য, একই শীর্ষবিন্দুতে অন্তঃস্থ এবং বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 180°। একই শীর্ষবিন্দু, এখানে আমি একটি বহুভুজ অঙ্কন করে নিই, বহুভুজ এই যে, এক্ষেত্রে একই শীর্ষবিন্দু, এই যে একটি, এখানে এটি হচ্ছে তার অন্তঃস্থ কোণ, এটি হলো তার বহিস্থ কোণ, অন্তঃস্থ এবং বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 180°। আমরা এখানে যদি এটি হয় এই, এটি হচ্ছে তার বহিস্থ কোণ আর এটি হলো তার অন্তঃস্থ কোণ, আমরা ভিজুয়াল চিত্রে দেখছি
যে বাহুর সংখ্যা যদি বাড়ে অর্থাৎ পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ যাই হোক না কেন সর্বদা বহিস্থ কোণের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি এবং এটিকে বড় ছোট যাই করি না কেন সবসময় এই ধ্রুবকটি মেনে চলছে। তারপর হলো গিয়ে 13 নম্বর। 13 নম্বর হচ্ছে যে বহুভুজের পরিসীমা সর্বদা বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। আমরা জানি পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করতে হবে। এখানে বহুভুজের ক্ষেত্রে যেহেতু বহুভুজের নামকরণ বাহুর সংখ্যার উপর নির্ভর করে, তাই ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ যে কোনো ক্ষেত্রে, তাহলে বহুভুজের পরিসীমা বাহির করার জন্য হতে পারে এটি নিয়মিত বহুভুজ, হতে পারে এটি অনিয়মিত বহুভুজ, বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল কোন করলে আমরা পরিসীমা পেয়ে যাই। যদি নিয়মিত বহুভুজ হয় তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, এখন যদি এটি পঞ্চভুজ হয় তাহলে 5 × কি হবে অন বাহুর দৈর্ঘ্য, যদি ষড়ভুজ হয় 6 × অন বাহুর দৈর্ঘ্য, কিন্তু যদি এটি অনিয়মিত বহুভুজ হয় অর্থাৎ প্রত্যেকটি বাহু সমান না বিজল চিত্রে যা দেখছি, তখন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আলাদা যোগ করে তার পরিসীমা বের করতে হবে। এটা আমরা এখানে বিজল চিত্রের মধ্যে যেভাবে দেখছি যে বাহুর সংখ্যা বাড়ার সাথে সাথে হোক সেটি নিয়মিত হোক এটি অনিয়মিত, নিয়মিতর ক্ষেত্রে সরাসরি গুণ করা হচ্ছে আর অনিয়মিত অনিয়মিত বহুভুজের ক্ষেত্রে সবগুলো দৈর্ঘ্য যোগ করে তার পরিসীমা বের করা হলো। তারপর হচ্ছে গিয়ে 14 নম্বর। 14 নম্বরে হচ্ছে গিয়ে একটি নিয়মিত বহুভুজ সব শীর্ষবিন্দু সর্বদা একটি বৃত্তের পরিধির উপর অবস্থান করে। এই যে একটি বহুভুজ, এটি যদি আমাদের নিয়মিত হয় তখন নিয়মিত বহুভুজের সব শীর্ষবিন্দু অর্থাৎ একটি পরিবৃত্ত অঙ্কন করা সম্ভব, সব শীর্ষবিন্দুগুলো একটি বৃত্তের পরিধির উপর অবস্থান করে অর্থাৎ বৃত্তটি একটি তখন পরিবৃত্ত হয়ে যায়। আবার ঠিক একইভাবে যদি আমি এটিকে বাহুর সংখ্যা বাড়াতে থাকি কিংবা কমাতে থাকি কিংবা এটিকে বড় করি কিংবা ছোট করি যাই হোক না কেন, শর্ত হচ্ছে বহুভুজটি সর্বদা নিয়মিত হতে হবে, আর নিয়মিত হলেই এটির শীর্ষবিন্দুকে স্পর্শ করে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব অর্থাৎ তার একটি কেন্দ্র থাকবে, কেন্দ্রটি হচ্ছে পরিকেন্দ্র এবং বৃত্তটি হলো তার পরিবৃত্ত। ঠিক একইভাবে 15 নম্বর বৈশিষ্ট্য হলো যে একটি নিয়মিত বহুভুজের ভিতরে সর্বদা, এটি নিয়মিত বহুভুজ, নিয়মিত বহুভুজের ভিতরে সর্বদা, নিয়মিত বহুভুজের ভিতরে আমরা কি করতে পারি, যদি নিয়মিত হয় এটি প্রত্যেকটি বাহু যদি সমান হয় তাহলে আমরা একটি অন্তবৃত্ত অঙ্কন করতে পারবো। অন্তবৃত্তর বৈশিষ্ট্যটি হচ্ছে কি যে বাহুগুলো সবটি বা যে বৃত্ত এই বহুভুজের ভিতরে সবচেয়ে বড় বৃত্তটির নাম হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্তটি একটি অন্তবৃত্ত অঙ্কন করা সম্ভব যে বৃত্তটি বাহুর বহুভুজের প্রত্যেকটি বাহুকে স্পর্শ করে অঙ্কিত হবে। এ হচ্ছে যে 15টি বৈশিষ্ট্য আমরা এখানে যা প্রথম বলো।